আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম, বাংলাদেশ নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব বনাম চীন রাশিয়া, কোন পক্ষ নিবে বাংলাদেশ সরকার, নিরপেক্ষ থাকতে পারবে কি? ইউক্রেনের পতন হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে। অন্যদিকে 24 ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন ড্রোনকে ধাওয়া রাশিয়ার। ইউক্রেনের ন্যাটোর সদস্য পদের প্রতি তুরস্কের সমর্থন ঘোষণা। এদিকে রাশিয়া ইউক্রেন বন্দি বিনিময়ের ভূমিকা রাখতে যাচ্ছেন এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক তৎপরতার পালে আরও জোরালো হাওয়া লেগেছে। ঈদের পর থেকে সে তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। নির্বাচন নিয়ে আমেরিকার তৎপরতা শুরু হয়েছে আরও বেশ আগে থেকেই, পাশাপাশি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নও বসে নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের 2টি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। এসব সফরে নির্বাচন ইস্যু যে প্রাধান্য পাবে তাতে কোনো সন্দেহ নেই, বাংলাদেশ সরকারও সেটি অস্বীকার করছে না। মূলত আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বেড়ে গিয়েছে অনেক গুণ, এমনকি রাজনীতিতে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। বাংলাদেশ নিরপেক্ষতা ভেঙে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব বনাম চীন রাশিয়া যে কোনো বলয়ে গেলে উভয় সংকটে পড়ে যাবে। আবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে বর্তমান সরকারের উপর। সবকিছু মিলিয়ে বাংলাদেশের নিরপেক্ষ থাকাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা দেশগুলোর এমন তৎপরতায় বেশ নাখোশ হয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দিয়ে এক বিবৃতিতে খোলাখুলিভাবে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর রাজনীতিবিদরা যে তৎপরতা দেখাচ্ছে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও একটি নগ্ন হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন টুইটের বিরুদ্ধে টুইটারে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন এবং দেশটি থেকে প্রকাশিত মাসিক প্রকাশনা সাউথ এশিয়া পার্সপেকটিভস এর এডিটর এট লার্জ জন এফ ড্যানিলোভিস। রাশিয়ানদের টুইটটি শেয়ার করে জন লিখেছেন, বাংলাদেশে যারা মনে করেন যে এই স্মার্ট পদক্ষেপটি রাশিয়া থেকে উপকার পেতে তাদের সাহায্য করবে, তারা সম্ভবত নিজেদের জাতির চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি চিন্তিত। আমার অনুমান, শীঘ্রই ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া থেকে সমর্থন জানানোর অনুরূপ বিবৃতি আমরা দেখতে পাব। এদিকে বাংলাদেশের বিষয়ে রাশিয়া যে বিবৃতি দিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর আগে দেশটি তা নিয়ে ভেবেছিল কিনা সে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের কেউ কেউ। অনেকে আবার রাশিয়ার উদ্দেশ্যে লিখেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকের মতে চীনের পর আরেক পরাশক্তি রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং অভ্যন্তরীণ রাজনীতিতে কেবল একটি পক্ষকে সমর্থন করছে। কেউ কেউ আবার মন্তব্য করছেন, রাশিয়ানদের এই হস্তক্ষেপ বাংলাদেশের সাধারণ মানুষ খুব একটা সাদরে গ্রহণ করছে না। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি মনে করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর যে চাপ তৈরি হয়েছে সেটি সরকার বিরোধীদের জন্য এক ধরনের কূটনৈতিক বিজয়। আমেরিকা এবং ইউরোপের কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল। সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ঈদের পরে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগেও বিভিন্ন সময় কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, কূটনীতিকদের সাথে বৈঠকে বিএনপির কাছ থেকে তারা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সে সরকার কেমন হতে পারে তা জানতে চেয়েছেন। একই সাথে বিএনপির রাজনৈতিক কর্মসূচি থেকে যাতে কোনো সহিংসতা না হয় সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন। বিএনপির তরফ থেকে এসব বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু ক্ষমতায় আসলে সরকার কাঠামো কেমন হবে সে বিষয়টি এখনও পরিষ্কার করতে পারছে না বিএনপি, এমনটাই জানা যাচ্ছে তাদের দলীয় সূত্র থেকে। এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এড়াতে চায়, তবে মস্কোর আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স। হিউ হিউইট শোতে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। পেন্স বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুধু যুদ্ধ নয়, এটি এর চেয়েও ভয়ঙ্কর। তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন দেশের ভেতরে তীব্র বিভাজনের মুখোমুখি হচ্ছেন। নির্বাচিত হলে পেন্স ইউক্রেনকে জয়ের জন্য যা কিছু দরকার তা দিয়ে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দখল করে নেন তবে এটি খুব বেশি সময় লাগবে না। রাশিয়ান সামরিক বাহিনী একটি সীমান্ত অতিক্রম করার আগে যেখানে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যোদ্ধাদের পাঠাতে হবে। পেন্স নিজেকে রোনাল্ড রিগানের মতবাদের একজন সমর্থক দাবি করেন, বলেন, আপনি যদি নিজ মাটিতে যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে লড়াই করতে ইচ্ছুক না হন তবে আমরা আপনাকে সেখানে তাদের সঙ্গে লড়াই করার জন্য উপযুক্ত সহায়তা দেব, যাতে করে আমাদের সেনাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে না হয়। অন্যদিকে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন ড্রোনকে ধাওয়া দিল রাশিয়ার যুদ্ধ বিমান। সিরিয়ার আকাশে Su-34 এবং Su-35 বিমানের ধাওয়া খেয়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের চালকবিহীন MQ-9 রিপার। বৃহস্পতিবার 6 জুলাই এই ঘটনা ঘটে। পরপর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেশাদার আচরণ করার জন্য রুশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তারা। মার্কিন বাহিনীর তরফ থেকে পরপর দুদিনের ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। মার্কিন বাহিনী বলছে হঠাৎ করে টহলরত ড্রোনের বিপজ্জনক দূরত্বে চলে আসে রুশ যুদ্ধ বিমান। যাত্রাপথে বাধার তৈরির পাশাপাশি প্যারাসুট দিয়ে ধোয়া ছাড়া হয় রুশ বিমান থেকে। বিপদ টের পেয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয় ড্রোনগুলোকে। যুক্তরাষ্ট্র বলছে রুশ বাহিনীর হয়রানির শিকার ড্রোনে কোনো সমরাস্ত্র ছিল না, কেবল IS জঙ্গিদের উপর নজরদারির জন্যই এগুলো ব্যবহৃত হয়। এবারে তুরস্ক ইউক্রেন প্রসঙ্গ। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ প্রদানকে সমর্থন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, তবে তিনি শান্তি প্রয়াসের উপরও জোর দিয়েছেন। রাশিয়ার ইউক্রেন হামলার 500 দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তুরস্কে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইস্তাম্বুলে শনিবার ভোরে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য, তবে দুই পক্ষের উচিত হবে শান্তি আলোচনায় ফিরে যাওয়া। তুর্কি নেতা বলেন, সুষ্ঠু শান্তি প্রতিষ্ঠিত হলে কেউ হারে না। সমর্থন প্রদান করার জন্য এরদোগানকে সমর্থন দিয়ে জেলেনস্কি বলেন, এর জন্য তিনি কৃতজ্ঞ। আগামী মঙ্গলবার লিথুনিয়ার ভিলনিয়াসে ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগ দিয়ে কয়েকটি ন্যাটো দেশ সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে দ্রুত ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে বৈঠকে তার দেশের যুদ্ধবন্দীদের দুর্দশার বিষয়ে আলোচনা করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান। শনিবার 8 জুলাই ভোরে জেলেনস্কি একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ইস্তাম্বুলে এরদোগানের সঙ্গে তার আলোচনার মূল বিষয় ছিল রাজবন্দী ও নির্বাসিত শিশুদের নিয়ে। জেলেনস্কি বলেন, এর একটি তালিকা রয়েছে এবং আমরা এই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি। এরদোগান বলেছেন যে আগস্টে আবার যখন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তখন তিনি সাধারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। বিশেষ করে বন্দী বিনিময়ের বিষয়ে আমরা ইউক্রেনের কথা শুনেছি এবং রাশিয়ার কথাও শুনছি। আগামী মাসে পুতিনের তুরস্ক সফরে আসলে আমরা আবার এ বিষয়ে কথা বলবো। আলোচনায় বন্দী বিনিময় বিষয়ে বেশি জোর দেওয়া হবে। আমরা আশা করি এই বিষয়েও একটি সমাধান হবে।